ভিউয়ার্স, সায়েন্টিফিক পার্টনার আপনাকে স্বাগত জানাচ্ছে। আজকের বিষয়, সেক্স করার পর প্রস্রাবের অভ্যাস আপনার যৌন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় কিনা। জড়িয়ে জাপটে তুমুল যৌনমিলনের পর বিছানা ছেড়ে উঠতে কারই বা ভালো লাগে, কিন্তু শৈলের কথা ভেবে একবার যে উঠতেই হবে। সঙ্গমের পর প্রস্রাব না করলে শৈলের কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। তবে শারীরিক মিলনের পর প্রস্রাবের অভ্যাস আপনার যৌন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় না। এক্ষেত্রে কনডম ব্যবহারই একমাত্র মুক্তির পথ। আসুন জেনে নেই বিস্তারিত। অনিরাপদ সঙ্গম এবং সঙ্গমের পর যৌনাঙ্গ পরিষ্কার না করলে যৌনাঙ্গে বাসা বাঁধতে পারে একাধিক রোগ। অন্তঃসত্ত্বা হওয়ার ঝুঁকি এড়াতে যেমন সঙ্গমের সময় কনডমের প্রয়োজন, তেমনি সঙ্গমের পর নিয়ম করে যৌনাঙ্গ পরিষ্কার করা এবং প্রস্রাব করার কথাও মাথায় রাখতে হবে। এতে সংক্রমণের ঝুঁকি কমে। তবে পুরুষদের তুলনায় নারীরা সঙ্গমের পর হিসু করলে বেশি উপকৃত হন। ছেলেদের শৈলে অনেক সময় এমন কিছু ব্যাকটেরিয়া এসে ভিড় জমায় যা একবার মেয়েদের শৈলে প্রবেশ করলে ইউটিআই এর মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু যৌনমিলনের পর যদি প্রস্রাব করার অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। এই ধরনের সংক্রমণ হলে প্রস্রাবের সময় জ্বালা করে, ঘন ঘন প্রস্রাব, তলপেটের তীব্র ব্যথা, অল্পতেই ক্লান্ত লাগা, জ্বর আসার মতো লক্ষণগুলি বহিঃপ্রকাশ ঘটে থাকে। এই সময় লক্ষণ দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের সাহায্য নিতে হবে। এই সংক্রমণ যদি একবার কিডনিতে ছড়িয়ে যায় তাহলে কিন্তু আর রক্ষা নেই। তবে যৌনমিলনের পর প্রস্রাব করা নিয়ে অনেকের মনে অনেক রকম ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকে মনে করেন কনডম ছাড়া সঙ্গমের পরেই যদি নারীরা প্রস্রাব করে নেন তাহলে অন্তঃসত্ত্বা হওয়ার ঝুঁকি থাকে না। বলে রাখা ভালো, এই ধারণা কিন্তু একেবারেই ভুল। প্রস্রাব নির্গত হয় মূত্রনালী থেকে, যোনির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাই প্রস্রাব করলে যোনি থেকে সব ধুয়ে যাবে এমনটা হওয়ার নয়। প্রস্রাব করলেই যে অন্তঃসত্ত্বা হবে না এমনটা ভাবারও কোনো কারণ নেই। শারীরিক মিলনের পর প্রস্রাবের অভ্যাস আপনার যৌনাঙ্গে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় না। এক্ষেত্রে কনডম ব্যবহারে একমাত্র মুক্তির পথ। তবে কি সঙ্গমের পর মুহূর্তে প্রস্রাব করতে হবে? আসলে এমনটা নয়। যৌনমিলনের পর পরবর্তী অন্তরঙ্গ মুহূর্তগুলোকে উপভোগ করা আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ভীষণ জরুরি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে সঙ্গমের 30 মিনিটের মধ্যে প্রস্রাব করলে মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি কমে। তাই খুব বেশি তাড়াহুড়োর প্রয়োজন নেই। সঙ্গম শেষ হওয়ার পর দুজন জড়াজড়ি করে 10-15 মিনিট শুয়ে থাকুন। এতে দুজনের ভালোবাসা আরও গভীর হবে। তারপর ধীরে সুস্থে উঠে বাথরুমে গিয়ে প্রস্রাব করে ফেলুন। আজ এ পর্যন্তই। আমাদের যাপিত জীবনের নানা রকম সমস্যা ও বিশেষ পরামর্শ পেতে ও জীবনকে আরেকটু সহজ করে নিতে সায়েন্টিফিক পার্টনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।